হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমেরিকাতে সামার চলে এসেছে, আর সামার আসা মানেই সবাই বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া। সেক্ষেত্রে আমরাও আজকে ঘুরতে যাচ্ছি একটা পার্কে। আমরা পার্কে অলরেডি চলে এসেছি। পার্কটার নাম হচ্ছে বেলমন্ট স্টেট পার্ক। এটা লং আইল্যান্ডে, নিউ ইয়র্ক সিটি থেকে আসতে এটাতে প্রায় 1 আওয়ারের মতো লেগে যায়। বাট ওয়েদারটা অনেক সুন্দর ছিল ওই দিন, লাভলি ওয়েদার। এখানে পার্কের সাথেই একটা লেক আছে, ওখানে সবাই বোট রাইড করে বা রিল্যাক্স করে এখানে সাইডে। পার্কটা অনেক বড়, অনেক জায়গা জুড়ে। আর এখানে স্যাটারডে সানডে অল টাইমে বিজি থাকে। তো আমরা কয়েকটা ফ্যামিলি মিলে গেলাম, বাঙালি মানে খাওয়া দাওয়া আপনারা জানেন। তো সেক্ষেত্রে সবাই রান্না করে আনলো, খেলো, বাচ্চারা এখানে এনজয় করলো, খেলাধুলা করলো। তারপর পার্কের মাঠে দেখা যাচ্ছে অনেকগুলো রাজহাঁস, ছোট ছোট বাচ্চা, সাথে মা হাঁস। অনেক ভালো লাগলো এগুলো দেখে, ওরা মানুষের সাথে সাথে হাঁটে, ভয় পায় না। এখানে পার্কে হাঁসগুলো ঘুরতেছে, এগুলো কিন্তু ধরা যাবে না, অর্থাৎ আপনি ধরে এদেরকে নিতে পারবেন না, কারণ এটা আইনত উচিত না বা এটা নিয়ম অনুযায়ী হাঁস ধরতে পারবে। দেন আমরা বিকেলের দিকে হাইকিংয়ের জন্য বের হলাম, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, তারপর ঘুরতে গেলাম। ঘুরে এসে আরেকটা জায়গায়ও দেখলাম সেম অনেকগুলো হাঁস সাথে লেকের ভিতরে নৌকা চড়ছে। আমরা ওই দিন নৌকাতে উঠতে পারিনি, বিকজ ওই দিন অনেক গরম ছিল, সেক্ষেত্রে আর হয় নাই। তো দেখতে দেখতে বেলা শেষ হয়ে আসলো, সূর্যটা হাত দিয়ে ধরার চেষ্টা করলাম, অনেকটাই সন্ধ্যা নেমে এসেছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে ফিরে যাব। তো এখন রাত হয়ে গেছে, আমরা আমাদের বাসার দিকে চলে আসতেছি। তো আমার ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে থাকবেন, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপডেট পেয়ে যান, নোটিফিকেশান পেয়ে যান। আর নতুন বন্ধুদের উদ্দেশ্য থাকবে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।